বড়ত্বের প্রতিযোগিতা চলতেছে বর্তমান সময়ে। আগে মুরব্বীরা যখন বসত আমল নিয়ে কথা হইতো, আর এখন যদি মানুষ বসে আমার ছেলে এটা করে আমার মেয়ে এটা করে। শুনেন, আসসালামু আলাইকুম। ভিডিওটা অবশ্যই দেখবেন, নিজে দেখবেন, সবার সাথে শেয়ার করবেন। কারণ হলো আমাদের এই সমাজে অনেকেই যোগ্যতার বিচার করে টাকা দিয়ে, নিজের মেধার বিচার কখনোই করে না। আমরা আমাদের পজিশনটাকে চেষ্টা করি কারো মাধ্যমে ওঠার জন্য, বা যে কোনো প্রকারে হোক, শক্তি দেখাই হোক, যে কোনো প্রকারে হোক আমরা উঠাতে চাই। তো ইসলামে এটাকে নিষিদ্ধ করছে নাকি অ্যালাউ দিছে, অবশ্যই আমরা হুজুরের মুখ থেকে কথাগুলো শুনে আসবো। তো অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন, নিজে দেখবেন, সবাইকে দেখাবেন, সবাইকে হুঁশিয়ার সাবধান করে দেবেন। তো চলুন আগে আমরা ভিডিওটা দেখে আসি। বড়ত্বের প্রতিযোগিতা চলতেছে বর্তমান সময়ে। আগে মুরব্বীরা যখন বসত আমল নিয়ে কথা হইতো, আর এখন যদি মানুষ বসে আমার ছেলে এটা করে আমার মেয়ে এটা করে। শুনেন, কথা যদি বলেন ভালো কথা বলেন, চাপাবাজি চাপার জোর সবারই আছে, কিন্তু সবাই পছন্দ করে না। এটা ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ না। আপনার ছেলে কি করে না করে, ভালো কিছু হলে অবশ্যই শুকরিয়া আদায় করে বলবেন, আলহামদুলিল্লাহ ছেলেটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় কি, এইভাবে হাত ভেসকায়া, মুখ ভেসকায়া, দাঁত ভেসকায়া, যোগ্যতার বলে চান্স পেয়েছে, এলাকায় গোষ্ঠীর মধ্যে আসেনি একটাও, আমার ছেলেই চান্স পেয়েছে, জাহের করা। এই নিয়ামতটা দিয়েছে কে আপনাকে? আল্লাহ। এটা ভুলে যায়েন না, যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ ছিনেও নিতে পারে। সুতরাং বি কেয়ারফুল, শুকরিয়া এবং বিনয় এটা যেন আমাদের ভাষার মধ্যে থাকে। বড়ত্বের দরকার নাই, নিয়ামত আল্লাহ যিনি দিয়েছেন সব শুকরিয়া হবে সে আল্লাহর। যাই গ্রহিতা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটার মাধ্যমে আপনারা কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় অবশ্যই এরকম অনেক ময়মুরব্বী বা অনেক ভাই বোনদের বাবা অনেকেই আছেন যারা এরকম মানে দেখান যে আমার ছেলে বা আমার পরিবারের অমুক সদস্যটা এই কাজ করতেছে, এটা করতেছে। আসলে এটা সম্পূর্ণই হারাম, এটা আপনারা কখনোই করবেন না। কখনোই অন্যজনকে দেখানোর জন্য নিজে কিছু করবেন না, আল্লাহকে দেখানোর জন্য অবশ্যই ভালো কাজ করবেন, নিজে করবেন, অন্যজনদেরকে করার সুযোগ করে দেবেন, সহযোগিতা করবেন, ওনাদেরকে উপদেশ দেবেন। যেহেতু আল্লাহর পথে চলে, যেটা করলে আল্লাহ খুশি হবে, অবশ্যই সেটা করার চেষ্টা করবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ভিডিও চান। ইসলামিক অবশ্যই ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে প্রতিনিয়ত আমাদের ইসলামিক যে ভিডিওগুলো আমরা আপলোড করি অবশ্যই আপনারা পেয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।